ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুব্রত আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এসকেকে ওয়ার্ল্ড। তো ফ্রেন্ডস, ফানি নিয়ে কী কী সতর্কতা জারি করা হয়েছে সেটা নিয়ে আজকে ভিডিও। তো ফ্রেন্ডস, ভিডিওটির সঙ্গে থাকুন আর ভিডিওটির টোটাল আপডেট আপনারা এখনই জেনে নিন। তো ফ্রেন্ডস, চলুন শুরু করছি আজকের ভিডিও। তো ফ্রেন্ডস, ভিডিও শুরু করবার আগে যদি আপনারা আমাদের চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ডস, 2রা মে থেকে 81টি ট্রেন বাতিল। তো ফ্রেন্ডস, যাত্রীরা প্রচণ্ড দুর্যোগে ফানি তাণ্ডবের ভয় থাকলে আর বাংলার ঘূর্ণিঝড় ফানির মোকাবিলায় নবান্নে জরুরি বৈঠক। তো ফ্রেন্ডস, এই যে ফানি নামক নাম দেওয়া হয়েছে এটির কারণ কি, সেটির কারণ হলো জাতপাতের সমস্যা দেখে শুনে তবে নাম দেওয়া হয়ে থাকে ঝড়ের নামকরণের। ফানির ফনা থেকে বাঁচতে কৃষকদেরকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও 190 কিলোমিটার বেগে কিন্তু ধুয়ে আসছে হারিকেন ফানি। তো ফ্রেন্ডস, চরম সতর্কতা বাংলার ওপরেও জারি করা হয়েছে। তো ফ্রেন্ডস, কি এই বিশেষ ভিডিও সেটাই দেখে নেব এখন আমরা। ঘূর্ণিঝড় ফানি, বৃহস্পতিবার থেকে বাতিল একাধিক ট্রেন। বাতিল হওয়া ট্রেনের লিস্ট এখানে আপনি দিয়ে দিয়েছি, আপনারা এই লিস্ট দেখে নিতে পারেন। এখানে কিন্তু 2 তারিখ এবং 3 তারিখের প্রায় 81খানা ট্রেনকে বাতিল করে দেওয়া হয়েছে রেল দপ্তরের। আজ বুধবার বিশেষ ট্রেন এই রাজ্যের পর্যটকদের ফিরে আনার ব্যবস্থা করেছে, তবে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে পূর্ব উপকূলে বারবার বেশ কিছু ট্রেন বাতিল করা হবে। রেল সূত্রের খবর, আপাতকালীন পরিস্থিতির জন্য তৈরি থাকতে বিপর্যস্ত মোকাবেলার বাহিনী ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ফানি। বৃহস্পতিবার রাতে উড়িষ্যার উপকূলে আশ্রে পড়তে পারে এই ফানি, ফলে ফানির জন্য ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব রেলে। এছাড়াও বেশ কিছু ট্রেন বাতিল করা হতে পারে বলে জানিয়েছে উত্তর পূর্ব রেলওয়ে। নির্দিষ্ট সময়ে যদি ফানি আছড়ে পড়ে তাহলে ওই সময় উড়িষ্যার ভদ্রক থেকে বিশাখাপত্তনম পর্যন্ত কোনো যাত্রীবাহী ট্রেন চালানো যাবে না বলে দিয়েছে রেল। যদি তাই হয় তাহলে আগামী 2-3 দিন পুরীতে কোনো ট্রেন ঢুকবে না। যদিও ট্রেন চলাচলের বিষয় নিয়ে পূর্ব উপকূলের বাহিনীর সঙ্গে যোগাযোগ রেখে চলেছে রেল দপ্তর। আবহাওয়া দপ্তর জানাচ্ছে 1 মে পর্যন্ত ঘূর্ণিঝড় ফানি তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের উপকূল দিয়ে অগ্রসর হলেও তা পরে উত্তর পূর্ব দিকে ঘুরবে, অর্থাৎ এই ঝড়ের পুরোপুরি চলে আসবে পশ্চিমবঙ্গের দিকে, যা রাজ্যের জন্য অশনি সংকেতের কারণ হতে পারে। গত সপ্তাহের মাঝামাঝি থেকেই আবহাওয়া বিশেষজ্ঞরা দ্বন্দ্বে রেখে দিয়েছিল বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়। প্রথমে মনে করা হয়েছিল এটি তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়বে। তো ফ্রেন্ডস, 190 কিলোমিটার বেগে ধেয়ে আসছে হারিকেন ফানি, চরম সতর্কতা কিন্তু বাংলার ওপরে। বাংলার ওপরে যা বলা হয়েছে সেটি হলো ক্রমশ শক্তিশালী হয়ে গেছে ফানি, বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় আরও শক্তি সঞ্চয় করে নিয়েছে। ঘন্টায় 16 কিলোমিটার গতিতে উড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হতে থাকে এই ঘূর্ণিঝড়। 34 ঘন্টার মধ্যে আরও বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে, ভারতের উপকূলের দিকে ধেয়ে আসছে এই সাইক্লোন, কারণ ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। ভারতের পাশাপাশি এই সাইক্লোনের কারণে ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে বাংলাদেশেও। ঘূর্ণিঝড়ের কেন্দ্র করে সাগর উত্তাল থাকে চট্টগ্রাম, বক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগর অবস্থানরত সকল মাছ ধরার নৌকো ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আপনারা এখানে ম্যাপে দেখতে পাচ্ছেন যে হ্যারিকেন চলাকালীন এখানে কীরকম কী পরিস্থিতি তৈরি হতে পারে। তো বাংলাদেশ আবহাওয়া দপ্তরের এই বিশেষ বুলেটিনে বলা হয়েছে যে মঙ্গলবার সকাল 9টা চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে প্রায় 1325 কিলোমিটার দক্ষিণ পশ্চিম কক্সবাজার সমুদ্র বন্দর থেকে, 1260 কিলোমিটার দক্ষিণ পশ্চিম মোংলা সমুদ্র বন্দর থেকে, 1250 কিলোমিটার দক্ষিণ পশ্চিম এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 1230 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এই সাইক্লোন ফানি। আর ভারতের আবহাওয়া অফিসের হিসাবে সকাল 6টায় এই সাইক্লোনের অবস্থা ছিল শ্রীলঙ্কার ত্রিক্রোমালি থেকে 670 কিলোমিটার, উত্তর পূর্ব তামিলনাড়ুর চেন্নাই থেকে 690 কিলোমিটার, পূর্ব ও উত্তর পূর্ব এবং অন্ধ্রের মাঞ্চিপত্তম থেকে 760 কিলোমিটার দক্ষিণ পূর্বে। এই সময় ঘূর্ণিঝড়কে কেন্দ্র 68 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ হয়েছিল 120 কিলোমিটার।
যা দমকা অথবা ঝড় হওয়ার আকারে 145 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল। ভারতীয় আবহাওয়াবিদদের পূর্বাভাস ঠিক হলে মঙ্গলবার সারাদিনে এই ঝড়ের শক্তি ক্রমশ বাড়তে থাকবে। বুধবার বিকেলের দিকে বাতাস একটানা সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টা 145 কিলোমিটার, যা দমকা অথবা ঝড় হওয়ার আকারে 190 কিলোমিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। সাইক্লোন ফনির মতিগতি বিশ্লেষণ করে জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার যে সম্ভাব্য গতিপথ বের করেছে তাতে দেখা যাচ্ছে বুধবার পর্যন্ত এর ঝড় অন্ধ্র উপকূল দিয়ে অগ্রসর হয়ে পরে উত্তরে বাঁক নিয়ে উড়িষ্যা কলকাতা উপকূল দিয়ে এগোতে পারে। তো ফ্রেন্ডস, এই ছিল ফনির সম্পর্কিত তথ্য। তো ফ্রেন্ডস, ফনির জন্য বেশ কিছু ট্রেন কিন্তু অলরেডি বাতিল করে দেওয়া হয়েছে। আছাড়াও এই হারিকেন ফনির যে চরম সন্ত্রাস চালাবে বিভিন্ন এলাকার উপর দিয়ে, এটাই বার্তব। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। এই ফনি নিয়ে নতুন আপডেট নিয়ে আমি আপনাদের সঙ্গে আবার ভিডিও নিয়ে আসবো। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।